আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। বন্ধুরা, তো আমি অনেক ভালো আছি। তো একটা মানে সারপ্রাইজ হয়েছি বাবার বাড়ি থেকে আসার পর, সেটা হচ্ছে আমাদের বাড়ির ওখানে গেট দিয়ে মেন গেটের ভিতরে হচ্ছে সকালবেলা, খুব সকালে, তাই তো আমার শাশুড়ি দেখছেন হচ্ছে কি, আমি যখন বাইরে যাচ্ছিলাম গেট খুলে, তো দেখে যে গেটের ভিতরে এই দুটো মুরগি, একটা হচ্ছে ফাইটার বা আসিল মুরগির, তো এটার বয়স সম্ভবত 1 মাস বা সামথিং হবে, আরেকটা হচ্ছে মুরগি, একেবারে পিওর দেশি মুরগি। এই দুটা মানে গেটের ভিতরে হচ্ছে কুকুরের ধাওয়া খেয়ে এসে মানে হাঁপাচ্ছিল। তো তারপর আমরা 1 সপ্তাহ যাবতের মালিককে খোঁজার চেষ্টা করতেছিলাম, তো কাউকে এখনো পর্যন্ত পাই নাই, তো পাইলে দিয়ে দিতাম। তো আমাদের এই খাঁচাটা খালি থাকায় আমরা এখানে এদেরকে থাকতে দিছি। আর এই বাচ্চাটা প্রচুর ঠোকর দেয়, আমরা যদি হাত দিই হাতের মধ্যে বেশ ঠোকরা ঠুকরি করে। তো এইটা সম্ভবত বড়টায় ঠোকর দিছিল, তারপর বড়টা একবারে মাথার মধ্যে দিছে ঠোকর। তো তারপর এখানে হচ্ছে আঘাত আছে, পরে এখানে হলুদ লাগাই দিতেছি, তো ভালো হয়ে যাচ্ছে। তো এদেরকে নিয়ে ভাবতেছি কিছু ভিডিও দেবো। আর এই যে যেই আসিল বা ফাইটার মুরগি, এটা কিন্তু বর্তমানে বাজার মূল্য মানে 1000-এর উপরে হয়ে গেছে। এটার মানে জাতটা যে ভালো, আর যারা অভিজ্ঞ মুরগি পালনে তারা অবশ্যই জানেন অলরেডি। তো এদেরকে মানে কী করবো বুঝতেছিলাম না, তো পালতে থাকি, দেখি কেউ আসে কি না, তো আশেপাশে খোঁজ খবর নিছি। এই মুরগিটা পালে এমন কাউকে পাইও নাই। তো খাবার হিসেবে এদেরকে ভুট্টা গম ধান এগুলো দিতেছি, 1 টাইম 2 টাইম দিই। তো দুপুরে হচ্ছে এদের একটু ভাত দেওয়ার চেষ্টা করি বা চাল এগুলো। তো এদের কীভাবে কী খাওয়াইতে হয় সে সম্পর্কে আমারও খুব বেশি একটা ধারণা নাই।